তো দেখেন প্রথম অবস্থায় আপনারা ঢুকলে হচ্ছে কিভাবে ঢুকবেন, কিভাবে এলাও দিবেন সেটা আমি দেখাই দিই। সেটা প্রথমে যখন ঢুকবেন তখন এরকম আসবে, আসলে আপনারা হচ্ছে আচ্ছা আসলে হচ্ছে আপনারা যেখানে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনারা কেউ এখানে হচ্ছে এখানে ইমেল পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া দরকার নাই, আপনারা যে গুগল আছে এই গুগলের ভিতরে ক্লিক করবেন, ঠিক আছে। গুগলে ক্লিক করবেন, এখানে আপনার জিমেল চাইতে পারে, এখানে আপনার জিমেল চাইতে পারে, এখান থেকে আপনি আপনার জিমেলটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করার পর সাইন ইন হয়ে যাবে অটোমেটিক, তারপর ওকে দিয়ে দিবেন। এগুলো পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন, আমি এফসি থেকে পারমিশন দিয়ে দিই এখান থেকে। আর এফসির পারমিশনগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার পারমিশন দেওয়া কমপ্লিট, তারপর আপনার অ্যাপসের ভিতরে এভাবে এইখানে ঢুকবে নেবেন, ঠিক আছে। এইভাবে ওপেন করবেন, এই প্লাস আইকনে ক্লিক করলাম, আপনাদের এরকম আসবে। আপনার একটা জিমেল দিয়ে অবশ্যই ই করে নেবেন, নেওয়ার পর এরকম আসলে এই দেখেন এখানে নাম্বার থাকে উপরে, ঠিক আছে। এখানে উপরে নাম্বার থাকে, এই নাম্বারগুলো আপনারা কপি করবেন। আমি একটা দুইটা কপি করে দেখাই, আমি একটা কপি করে দেখাই আপনাদের। এভাবে এখান থেকে কপি করবেন, করার পর আর এটা আইডি খোলা অনেক সহজ বিষয়, ঠিক আছে। কপি করে আইনে এভাবে পেস্ট করবেন। আপনারা যদি প্রথমত দুই একটা নাম্বার যদি এভাবে লগ ইন না নিতে চায় তাহলে আপনারা কয়েকটা নাম্বার টাই করবেন। আমি একটু আর আপনারা কি করবেন, নাম্বার যখন এই যে ধরেন এই যে একটা নাম্বার এটা লগ ইন দিবেন, তো প্রথমে এখানে যে আপনারা কি করবেন, এখানে আপনারা টাইপিং করবেন, এইখানে আপনি নাম দিবেন ইমো নাম্বার, যে কোনো একটা নাম দিবেন ইমো নাম্বার। আমি যেমন ইমো নাম্বার নাম দিলাম, তারপর যে উপরে সেভ লেখা আছে এখানে সেভ লেখায় ক্লিক করবেন। এই এরকম আসলে আপনারা এইখানে এখানে দুইবার ক্লিক করবেন, একবার দিবেন আবার দিবেন, তারপর উপরে আবার সেভ লেখা আছে এই সেভ লেখায় আবার ক্লিক দিবেন, ঠিক আছে। তো এটা সেভ হয়ে যাব অবশ্যই। ক্যাপশন আপনারা এগুলো ক্যাপশন চাইলে ক্যাপশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা ওটা পূরণ করে এভাবে করে নেবেন, দেখবেন তারপর এরকম আসবো আপনার। তারপরে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন, আর অবশ্যই যখন আপনারা এখান থেকে নতুন নতুন নাম্বার নেবেন, এখান থেকে যারা নতুন নতুন নাম্বার নেবেন তখন অবশ্যই এভাবে উপরের দিকে থেকে এভাবে নিচ দিকে টান দিবেন, টান দিলে এইভাবে নাম্বারগুলো দেখবেন চেঞ্জ হবে, একটা বারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি। এখন আমি এখান থেকে লগ ইন দিবো, আবার লাস্টে 79 নাম্বারটা এখান থেকে লগ ইন দিয়ে, যে কোড অলরেডি দিয়ে দিছে ওই যে উপরে দেখেন, এই যে কোড দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে। আমি যদি এখানে ঢুকি, এই যে মেসেজে ঢুকছি, এই যে কোড দিয়ে দিছে 2459, 2459 দেখছেন, ডাইরেক্টলি কিন্তু আপনাদের সামনে আমি লগ ইন দিতেছি। অনেক দ্রুত অনেক সহজে আপনারা হচ্ছে নাম্বারগুলো এখান থেকে কানেক্ট করতে পারবেন, সার্ভার নাম্বার যারা পাইতেছেন না বা ই করতেছেন না, ঠিক আছে। তো অনেক দিন ধরে আমার বলতেছিলেন, তো তাদের জন্য এটা হয়তো একটা কারো নাম্বার, যাই হোক। তো এইভাবে আপনারা এই ট্রেনারটা দিয়ে, এটা হচ্ছে প্রিমিয়াম একটা ট্রেনার, ঠিক আছে। অনেক ট্রেনার পাবেন, এটা প্রিমিয়াম, এটা দ্রুত খুলতে পারবেন কোনো ঝামেলা সারা, ঠিক আছে। তো অবশ্যই এটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিবো,